সাগরে মাছ ধরায় শুরু হয়েছে 65 দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে মৎস্য বিভাগের এই নিষেধাজ্ঞা চলবে 23 জুলাই পর্যন্ত। মাছ ধরার ট্রলার ও জাল নিয়ে এরই মধ্যে তীরে ফিরেছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞার সময় যে সহায়তা দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় কম বলে দাবি জেলেদের। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সামুদ্রিক মাছের প্রজনন নিশ্চিত করতে এবং মৎস্য সম্পদ সংরক্ষণে সাগরে মাছ ধরায় শুরু হয়েছে 65 দিনের নিষেধাজ্ঞা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন ঘাটে সমুদ্র থেকে জেলেরা তীরে ফিরে এসেছেন, জাল ও ট্রলার মেরামত করছেন তারা। এদিকে জেলেদের সচেতন করতে লিফলেট বিতরণ, মাইকিং সভা সমাবেশ করছে প্রশাসন। 65 দিনের নিষেধাজ্ঞা দেবার কারণে আমরা আজকে রাত্রি 12টা থেকে উঁচে চলে এসেছি, এখন মানে আমরা কিনারা আছি। 65 দিনের অভিযান আজ 12টার থেকে শুরু হয়ে গেছে। বোট সাগরও বোট আসলে সব বোটগুলো উপরে ঘাড়ে আপনার কাজকাম করতেছে। কেন বোটের কাজ করে, কে আপনার জালের কাজ করে। তীরে ফিরেছেন অন্যান্য জেলার জেলেরাও। এ সময় বঙ্গোপসাগর ও সুন্দরবনের নদী খালে মাছ শিকার করতে পারবেন না জেলেরা। পাশাপাশি আগামী 1 জুন থেকে 3 মাস সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচলও বন্ধ থাকবে। নৌকা ও জাল নিয়ে ভোলার প্রায় 64,000 জেলে সাগর থেকে তীরে ফিরে এসেছে। 65 দিন আমাগরে সরকারে কিছু অনুদান দেয়, তাহলে আমরা ওই অনুদানটা মাইনা খায়া চলতে, না হলে আমাগরে যদি কিছু না দেয় আমরা কি খেয়ে বাঁচু। আমার জেলের কার্ড নাই, এই বিধে আমি পাই না, আর জেলের কার্ড করে না। 80 কেজি চাল দেয়, আরে আমাদের কার্ডটা বাদ দেন, যার জেলের কার্ড আছে তারা সবাই খোঁজ নিয়ে দেন তো 80 কেজি চাল পাই কিনা। বৈরি আবহাওয়ার কারণে বেশ কয়েকদিন মাছ ধরা বন্ধ থাকায় পরিবার নিয়ে বিপাকে পড়তে হবে বলে জানান বরিশালের জেলেরা। সরকারের থেকে তো আমাদের থেকে চাল দিতে হবে, গিয়া দিতে হবে, এগুলাতে দিতে হবে, আর এগুলা তো আমরা কোনোদিন পাইনিও। চট্টগ্রামে সমুদ্রযাত্রার শতভাগ বন্ধ রাখতে প্রবেশপথগুলোতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। আমাদের শ্রমিক আছে, আমরা আছি, আমাদের একটু সহায়তা করার দরকার আছে। অসুবিধা হবে, আমাদের জেলেরা তো অন্য কাজ করে না, শুধু এই মাছ ধরে এই কাজ। তাহলে এখন 65 দিন বন্ধ মধ্যে ওরা চলবে কীভাবে? এটাই সরকারের জন্য আমাদের একটু সাহায্য সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আবেদন করতেছি। 65 দিন বন্ধ দিছে, আমরা কিন্তু মানব। আমরা 65 দিন বসে থাকতে আমাদের অনেক কষ্ট, কিন্তু সরকার যদি আমাদের দিকে লক্ষ্য করে এবং দেখে আমরা চলতে পারবো। আর আমরা তো এছাড়া আর কোনো কাজ করতে পারিনি। যেটা বন্ধ আছে সেটা আমরা মানব, আর সরকার যেন আমাদের যেন দেখে। এদিকে পটুয়াখালীর কুয়াকাটায় নিষেধাজ্ঞার প্রথম দিনে 1.5 লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌপুলিশ। আপনারা জানেন কুয়াকাটা কেন্দ্রে কালীপুর, মহিপুর এবং কুয়াকাটার বিভিন্ন জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। তাদেরকে ইতিপূর্বে আমরা 20 তারিখ থেকে 14 তারিখ থেকে 23 জুলাই পর্যন্ত এই 65 দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ এই সংক্রান্তে সরকারি বিধিমালা তাদেরকে অবহিত করা হয়েছে, ব্যাপারে গণসচেতনতা করা হয়েছে। তারপরও আজকে আমরা রাত 12টার পর থেকে আমরা অভিযান নেমেছিলাম। ভোরবেলা দেখি সাগর মুখে লেবুরবন মোহনায় বাধা জাল পাতা আছে, কিন্তু কোনো জেলে বা বোট দেখছি না। সেই বাধা জালগুলো উঠে নিয়ে এসে আমরা আজকে উড়িয়ে দিলাম। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের 86 কেজি করে চাল দেয়া হবে বলে জানায় মৎস্য বিভাগ, তবে তা প্রয়োজনের তুলনায় কম এমনটাই দাবি জেলেদের। আমরা সরকারের আইন মানি, আমরা চলতে বাধ্য, কিন্তু আমাদের যেই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলতে হিতে যে আমাদের কষ্ট হচ্ছে, এই হাতে আমাদের যেই আমাদের জেলে কার্ডের আমাদের যে চাউলটা দেয়, এই চাউল 80 কেজির জায়গায় আমাদের চাউল দেয় 30 কেজি 35 কেজি। এই লোন দিতে চলতে আমরা খাইতে আমাদের অনেক খুব কষ্ট হচ্ছে। নাদিরা সুলতানা, আরটিভি।